হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর থেকে যখন এই থলিটা নিলাম, এই কোষটা খেজুর ছিল, আমার নবীর যুগ শেষ হলো, আমি নবীর যুগে আমি খাইলাম, আমার পরিবার পরিজন খাইলাম, আমি দান সৎকার করলাম, আমার নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ আসলো আড়াই বছর। ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতের আড়াই বছর আমি আমার কাছে থলি রাখলাম, আমি নিজে খাইলাম, আমার পরিবার পরিজন খাইলাম, আমি দান সৎকার করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 10 বছর আমার কাছে থলি ছিল। এই 10 বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 10 বছর আমার কাছে ব্যাগ ছিল, আমি নিজে খাইলাম, আমার পরিবার পরিজন খাইলাম, আমি দান সৎকার করলাম। এবার হযরত ওমর ফারুকের পরে ওসমান, হযরত ওসমান জিন্নুরাই, তিনি তার খেলাফতের আমল 12 বছর। ওই 12 বছর আমার কাছে এটা ছিল, আমি খাচ্ছি, আমার পরিবার খাচ্ছে, আমার পরিবারও খাচ্ছে, আমি দান সৎকার করলাম। এইভাবে একটানা 26 বছর পর্যন্ত আমি ওই ব্যাগ থেকে আমিও খাচ্ছি, আমার পরিবারও খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরশালিনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আমি আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। এই রহমত করে আল্লাহ তার বন্ধুকে পাঠিয়েছেন, শুধু মানুষের জন্য নয়, শুধু পৃথিবীর জন্য নয়, আল্লাহর এই জগৎ বলতে যা আছে, আল্লাহ তামাম সৃষ্টি জগৎ বলতে যা আছে, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী, আপনার নবী রহমত হিসাবে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আপনার জন্য রহমত, নবী জিন ইনসান ফেরেশতা মানব দানব যা কিছু রয়েছে, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ আরশ মুআল্লা লাহু কলম আসমান জমিন সব কিছুর জন্য আমার নবী হচ্ছে রহমত। সেই নবীর উম্মত হতে পেরেছি, আর সেই নবীর দয়ায়, সেই নবীর বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক কি ঠিক না? নবীর উম্মত হওয়ার কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। নবীর উম্মত যদি না হতাম আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। সহিহ বুখারী সহিহ মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিফতিন, আল্লাহ তাআলা আমাকে অন্যান্য নবীদের চাইতে বিশেষভাবে 6টি মর্যাদা দান করেছে। কয়টি মর্যাদা? 6টি মর্যাদা। এই 6টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবীকে দান করেন না। আদম নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দান করেন না। সমস্ত নবীদের উপরে আমাকে বিশেষভাবে খাসভাবে 6টি মর্যাদা দান করেছে। সেই মর্যাদাগুলি কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফদ্দালতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন, আমার নবীকে উম্মত দ্বারা অন্যান্য নবীদের চাইতে আমাকে আমার আল্লাহ তাআলা বিশেষভাবে 6টি মর্যাদা দান করেছেন। এক নাম্বার হচ্ছে ওতে তো জাওামিয়াল কালিম, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, ওতে তো জাওামিয়াল কালিম, এক নাম্বার মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওামিউল কালামের মর্যাদা দান করেছে। জাওামিউল কালাম কাকে বলা হয়? কথার সংক্ষেপ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। সুবহানাল্লাহ, এই মর্যাদা একমাত্র আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, অন্য কোন নবীকে দান করেন। ওতে তো জাওামিউল কালিম ওয়া নুসিরতু বির রবে, দুই নাম্বার মর্যাদা আমাকে আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিয়ে আমাকে সাহায্য করেছেন, আমাকে সাহায্য করেছেন প্রভাব প্রতিপত্তি দিয়ে আমার দীন ইসলাম প্রচার করার জন্য, যুদ্ধ করতে হয় না, কাউকে আঘাত করতে হয় না, কারোর সাথে খারাপ আচরণ করতে হয় না,
আমার প্রভাব প্রতিপত্তি এমনভাবে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছে, এই প্রভাব প্রতিপত্তির মাধ্যমে আমার আল্লাহ আমাকে সাহায্য করেছে। এই ছয়টি মর্যাদার মধ্যে দুইটি, একটি হচ্ছে জওয়ামিউল কালাম, আরেকটি হচ্ছে অনুসেজ বের রব প্রভাব প্রতিপত্তি দ্বারা সাহায্য করেছেন, তিন নাম্বার হচ্ছে ওয়াহিন্নাতনিয়াল গনাইম। আমার নবী বলেন তিন নাম্বার মর্যাদা হচ্ছে গনিমতের মাল, আমার আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছে। গনিমত কাকে বলা হয়? দুই পক্ষ যখন যুদ্ধ করে, যুদ্ধের পরে যারা বিজয় লাভ করে, পরাজিতরা তাদের সব ধন সম্পদ ফেলে তারা চলে যায়, ওই পরাজিত বাহিনী যেই সম্পদ রেখে যায় এই সম্পদ গুলিকে বলা হয় গনিমতের মাল। এটা তৎকালীন যুগে, অন্যান্য নবীদের যুগে এগুলো খাওয়া হালাল ছিল না, যা পাইতো এগুলো একসাথে করত, এগুলো আসমান থেকে একটা আগুন আসতো সেগুলো জ্বালিয়ে শেষ করে দিত। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য এটা হালাল করেছেন, নবীর উম্মতের জন্য হালাল করেছেন, গনিমত জরে কোন সুবহানাল্লাহ, কোন নবীর জন্য কোন নবীর উম্মতের জন্য গনিমত হালাল ছিল না, কিন্তু আমার নবী বলেন ওয়াহিল্লাতিয়াল গনায়, আমার জন্য আল্লাহ তাআলা এই গনিমত হালাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই তিন নম্বর মর্যাদা, আমার নবী বলেন চার নম্বর মর্যাদা, যা আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দান করেন না, শুধুমাত্র আমাকে দান করেছেন। আমার নবী বলতেছেন ওয়াজুইলাতিয়াল আরদু তুহুরা ওয়া মাসজিদা, চার নম্বর মর্যাদা ওয়াজুইলাতিয়াল আরদু, এই তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা আমার জন্য করেছেন, তুহুরান পবিত্র, তাম পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আমার জন্য পবিত্র করেছেন, ওয়া মাসজিদা, এবং তাম পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানাইয়া দিয়েছে। অন্য কোন নবীর আমলে এমনটি ছিল না, শুধু আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ম করেছেন। পানি পাও না, মাটি নাও, বালু নাও, মাটি জাতীয় জিনিস নিয়ে তায়াম্মুম করো, তোমার ওযু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, পানি পাচ্ছ না কিভাবে নামাজ পড়বা, ইবাদত করবা, মাটি নাও, বালু নাও, মাটি জাতীয় ওই জিনিসগুলি নাও, নিয়ে তায়াম্মুম করো, এরপরে তুমি ইবাদত করতে পারবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়া জুয়াইলাতিয়াল আরদু তুহুরা, তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা আমার জন্য পবিত্র করে দিয়েছেন, শুধু জমিন পবিত্র নয়, ওয়া মসজিদা, তাম পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ তাআলা মসজিদ সিজদার স্থান বানিয়ে দিয়েছে। নবী যখন পৃথিবীতে আসলো, নবী আসার আগ পর্যন্ত পূর্ব যত জাতি ছিল, ধর্মের লোকেরা ছিল, তারা ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো, যে কোনো জায়গায় ইবাদত করা যেত না, যে কোনো জায়গায় নামাজ পড়া যেত না, যে কোনো জায়গায় আল্লাহর ইবাদত করা যেত না, নির্দিষ্ট জায়গায় যেতে হতো, গির্জা নির্দিষ্ট ইবাদত খানা, সেখানে গিয়ে ইবাদত করতে হতো। আর আমার আপনার নবী যেই দিন পৃথিবীতে আসছেন, নবী বলেন আমার কদম জমিনে লাগার সাথে সাথে তাম জমিনকে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে, এবং তাম জমিনটাকে আল্লাহ নামাজ আর মুসল্লা বানিয়েছেন, সেজদার স্থান বানিয়েছেন, মসজিদ বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, জোরে কোন সুবহান। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদী শুধু মসজিদে ইবাদত করব না, না, আমার নবী বলেন যেখানে থাকো সেখানে ইবাদত করো, ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যেতে হবে না, নামাজ যেমন মসজিদে নামাজ পড়লে এটা হবে, তোমার ঘরের মধ্যে নামাজ পড়া হবে, দোকানের মধ্যে নামাজ পড়া হবে, রাস্তার মধ্যে নামাজ পড়া নামাজ হবে, ক্ষেত কামারের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া নামাজ হবে, যেই কোনো জায়গায় পৃথিবীর যেখানেই থাকো নামাজ পড়া ইবাদত করা আল্লাহ কবুল করবে, জোরে কর সুবহান। এই সুযোগ অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না, একমাত্র আমার আপনার নবীর খাতিরে আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীর জমিনটাকে সেজদার জায়গা বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন এই চারটি মর্যাদা অন্য কোন নবীকে আমার আল্লাহ দান করেন না, কোন নবীর উম্মতেরকে আমার আল্লাহ দান করেন না,
এই ছয়টি মর্যাদা আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের উপরে আমাকে একমাত্র দান করেছে। পাঁচ নম্বর মর্যাদা কি? আল্লাহর নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। পাঁচ নম্বর মর্যাদা, তমাম সৃষ্টি জগতের জন্য আমি প্রেরিত হয়েছি, রাসূল হিসাবে, যথেষ্ট হিসাবে আমি নবী প্রেরিত হয়েছি। আগে যত নবী রাসূল ছিল নির্দিষ্ট কোনো জায়গার জন্য, নির্দিষ্ট কোনো জাতির জন্য তারা রাসূল হিসাবে, নবী হিসাবে আসত। আর আমার নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি, আমি তমাম সৃষ্টি জগতের কাছে প্রেরিত হয়েছি, কাফা যথেষ্ট হিসাবে, রাসূল হিসাবে। আমি শুধু পৃথিবীর একটি নির্দিষ্ট দেশের জন্য নয়, নির্দিষ্ট জায়গার জন্য নয়, নির্দিষ্ট জাতির জন্য নয়, নির্দিষ্ট সৃষ্টির জন্য নয়, তমাম সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল হিসাবে আমাকে প্রেরণ করেছে। যে মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন না। আবার নবী বলেন, পাঁচ নম্বর মর্যাদা কি? ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। মানে আমি সবার রাসূল, আমি সবার জন্য নবী, তাম সৃষ্টির জন্য আমি নবী হচ্ছি রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই পাঁচটি মর্যাদা, ছয় নম্বর মর্যাদা হচ্ছে ওয়া খুতিমা বিআন নাবিয়্যুন। আবার নবী বলেন, সমস্ত নবীদের এই যে নবীদের আগমনের ধারা আমার মাধ্যমে, আমার আল্লাহ এই আগমন ধারাকে চিরতরে বন্ধ করে দিয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হচ্ছি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আদম নবীর পরে আরেকজন নবী আসলো, মুসা নবীর পরেও নবী আসছে, ইব্রাহিম নবীর পরেও নবী আসছে, দাউদ নবীর পরেও নবী আসছে, আমার নবীর পূর্বে যত নবী রাসূল আসছে সমস্ত নবীদের পরে একজনের পরে একজন, একজনের পরে একজন পৃথিবীতে আসছে। আমার নবী বলেন, ও ফুতিমা বিআন নাবিয়্যুন, এই যে নবীদের আগমনের দ্বারা এটা আমার আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন, আমি নবীর আগমনের দ্বারা আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আমি হচ্ছি সর্বশেষ নবী এবং রাসূল। নবী আবার বলেন, এই ছয়টি মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন নবী রাসূলকে দান করেন না, সমস্ত নবী রাসূলদের উপরে আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। মারহাবা বলেন, আমার নবীর এত ক্ষমতা, আমার নবীর এত শ্রেষ্ঠত্ব, হাদিস খুলে পেয়ে যাবা নবীর সম্মান কত, নবীর দ্বারে কাছেও নাই কোন নবীর সম্মান, এত সম্মানিত ছিলেন। আল্লাহু আকবার বলেন, তমাম সৃষ্টির মধ্যে যত নবী রাসূল আসছে সমস্ত নবীদেরকে এক পাত কাতারে রাখো, এক পাল্লায় রাখো, আর আমার নবীর আরেক পাল্লায় রাখো, নবী অনেক অনেক দামি, জোরে বল সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। মারহাবা বলেন। সহিহ বুখারীর হাদিস, একদিন সূর্য গ্রহণ শুরু হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো থেকে বর্ণিত এই হাদিস কেন বর্ণিত হয়েছে? 1052 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1052 নম্বর হাদিস। সূর্য গ্রহণ শুরু হয়ে গেল, আমার নবীর সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী শিখাচ্ছেন, সূর্য গ্রহণ যখন হয়, চন্দ্র গ্রহণ যখন হয়, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত থাকো। সুবহানাল্লাহ বলেন। সূর্য গ্রহণ যখন হতো আল্লাহর নবী কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য গ্রহণ শুরু হয়ে গেল, আমার নবী দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, দীর্ঘক্ষণ নবী দাঁড়িয়ে ছিলেন। আবার যখন রুকুতে যান, দীর্ঘ রুকু করেন, নবী যখন সেজদা করেন, দীর্ঘ সেজদা করেন, এইভাবে এক রাকাত দুই রাকাত এইভাবে নবী নামাজ পড়া শুরু করলেন। দীর্ঘ সময় পরে নামাজ যখন আল্লাহর নবী শেষ করল, ওই সময় সূর্য গ্রহণও সমাপ্ত হয়ে গেল। লম্বা করে নবী নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম বলল, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আল্লাহর নবী
আপনার কাছে জানতে চাই গো নবী, আরাইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা। বুখারী সহিহ বুখারীর হাদিস 1052 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বলল কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম গো আল্লাহর নবী, আরাইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা, আমরা দেখলাম নামাজের মধ্যে আপনি হঠাৎ একটু সামনে দিকে অগ্রসর হলেন, কি যেন আপনি ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। নামাজের মধ্যে নবী হাত বাড়িয়ে দিলেন, একটু সামনে অগ্রসরে হাত এইভাবে বাড়িয়ে দিলেন। সুম্মা রাইনাকা কাদাতা, এরপরে আবার দেখলাম যখন আপনি এইভাবে হাত বাড়াইলেন, আবার হাতটা গুটি নিয়ে নিজের জায়গায় আপনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটি করলেন? এমনটি করার কারণ একটু দয়া করে আপনি বলুন। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নি রাআইতুল জান্নাহ, আমি যখন সূর্য গ্রহণের জন্য সূর্য গ্রহণের সময় নামাজে দাঁড়িয়ে গেলাম, ওই নামাজের ভিতরে আমি সরাসরি জান্নাত দেখে ফেললাম। ইন্নি রাআইতু জান্নাহ, আমি এই সময় নামাজের মধ্যে আমি সরাসরি জান্নাত দেখলাম। আল্লাহ নবী বলেন, ক্বালা ইন্নি রাআইতু জান্নাহ, আমি জান্নাত দেখলাম, ফাতানাওয়ালতু উনকুদা, আমি যখন জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে আমি দেখলাম থোকায় থোকায় কি সুন্দর আঙ্গুর ধরে আছে, আঙ্গুর গুচ্ছগুলি যখন দেখলাম, এই জন্য আমি নবী সেখানে হাত দিলাম এক থোকা আঙ্গুর আনার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ, ওই জান্নাত কি আমার আপনার কাছে আছে দেখা যায়? না না, আমার নবীর সামনেও জান্নাত হাজির হয়, আমার নবীর সামনে জাহান্নামও হাজির হয়। নবী সব দেখে, আল্লাহু আকবার বলেন, কারণ তিনি তো আমার আপনার মত নয়, তিনি আমার আপনার নবী, আল্লাহু আকবার। নবী বলেন, ফাতানাওয়ালতুন কুদা, আমি নবী হাত বাড়াইলাম জান্নাত থেকে গুচ্ছাঙ্গুর নেওয়ার জন্য, কিন্তু আমি নবী আবার হাতটা গটি আনলাম, পালাও আসাবতু হোক, যদি আমি সেই আঙ্গুরের থেকে আমি গ্রহণ করতাম, নবী কয় আমার সামনে তো জান্নাত হাজির হয়ে গেল, আমি জান্নাত সরাসরি দেখলাম, জান্নাতের থোকায় থোকায় আঙ্গুরগুলি আমার সামনে দেখলাম, আমি হাতও দিলাম আঙ্গুরের থোকার মধ্যে, আমি ধরলাম এখন ছিরভূত, এরপরে আমি হাত গুটি নিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যদি আমি সেই আঙ্গুরের থোকাগুলি ছিড়তাম, ভালোবাসার তুহু যদি আমি সেগুলো গ্রহণ করতাম, তোলা আকালতম মিনহ মা বাকিয়াতে দুনিয়া, আমি যদি এক থোকা আঙ্গুর আনতাম আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে, সবাই যদি সেই থোকার আঙ্গুর খাইতো, খেয়ে আঙ্গুরের থোকা শেষ করতে পারতো না। এক থোকা জান্নাতের আঙ্গুর এত পাওয়ারফুল, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তমাম পৃথিবীর মানুষ যদি আঙ্গুরগুলি খেত ভক্ষণ করত, তমাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে ওই আঙ্গুরের থোকা শেষ করতে পারত না। তাহলে বুঝেন আমার নবীর ক্ষমতা কত বেশি। সুবহানাল্লাহ, নবী হাত দিলেই সামনে জান্নাত, আল্লাহু আকবার বলেন না? নবী হাত বাড়াইলে সামনে জান্নাত, নবী হাত দিলে জান্নাত থেকে জান্নাতের ফল আনতে পারে। আবার নবীর হাতের পাওয়ার আছে কিনা আরো যারা বলে। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী, তিনি বলতেছেন, একদিন রাতের বেলা আমরা সফরে ছিলাম, আমি নবীর সাথে ছিলাম, ওই সময় আমি রাতের বেলা গভীর রাত, রাতের শেষ অংশ, এখনো ফজরের সময় হয় না, আল্লাহর নবী বিছানা থেকে উঠে একটু সংস্কার সম্পাদনের জন্য পাশে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নবী কাজায় হাজত আদায় করার পরে আমার কাছে আসলো, এসে বলল, রে জিয়াদ, তোমার কাছে কি পানি আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো পানি নাই, যে সামান্য একটু পানি আছে এটা দ্বারা আপনার ওযু করার কাজে ব্যবহার করার মতো নাই, সামান্য একটু পানি আমার কাছে আছে। আল্লাহু আকবার। আবার নবী বলেন, সামনে আনো। সুবহানাল্লাহ বলেন না?
আছে সামান্য পানি, এক ওযু করার জন্য যে পরিমাণ পানি এতটুকু পানি নাই, একেবারে অল্প, একেবারে সামান্য পানি। নবী বললেন আমার সামনে আনো, সুবহানাল্লাহ বলেন না। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন সেই সামান্য পানিটুকু আল্লাহর নবীর সামনে দিলাম, আমার নবী তখন নিজের হাত মোবারক ওই পানির উপরে এইভাবে রাখলেন। রাখার পরে সাহাবী বললেন, নবী আমার হাত মোবারক রাখলেন, আমি যখন দেখলাম নবীর এই প্রত্যেকটা আঙ্গুল মোবারকের মাঝখান থেকে পানির ঝর্ণা দ্বারা বের হচ্ছে, হাত থেকে পানি বের হয়। মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, মুসা নবীর হাতে যে আসা ছিল, লাঠি ছিল, এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলো, পাথর থেকে পানি বের হলো। সুবহানাল্লাহ, আল্লাহ কয়টা নহর? ১২টি নহর বের হয়েছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে কয় পাথর থেকে পানি বের হয়, এটা সাধারণ জিনিস, এটা সম্ভব, কিন্তু আল্লাহ নবীকে আমার আল্লাহ মুসা নবীর মতো মুজিজা দান করেন না। আমার নবী এমন মুজিজা দেখাইলেন যেটা আনকমন, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, সেটা হচ্ছে নবীর আঙ্গুল মোবারকের। এই হাদিস কিন্তু একটা হাদিস নয়, সহিহ বুখারীর মধ্যে হাদিস, সিয়ার সিত্তার মধ্যে হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, এটা একটা দুইটা ঘটনা নয়, অনেক ঘটনা রয়েছে। আল্লাহ নবী হাত মোবারক দিলেন, নবীর এই প্রত্যেকটা দুই আঙ্গুলের মাঝখান মাঝখান থেকে এইভাবে পানির এমন ভাবে ঝর্ণা বের হলো, হাজার হাজার সাহাবায়ে কেরাম তৃপ্তি ভরে পানি পান করলো এবং তাদের মুসুকগুলি ভরে নিল, পানি কোনো শেষ হচ্ছে না। সুরে আমি দেখলাম নবীর দুই আঙ্গুলের মাঝখান মাঝখান থেকে পানির স্রোত বের হচ্ছে। আমার নবী বললেন, আমার সাহাবীরা যারা এখানে আছে সবাইকে ডাকো, সবাই যার পানির প্রয়োজন তারা যেন এসে পান করে এবং তাদের মশক বড়ে নেয়। ওই সাহাবী উচ্চ আওয়াজে ডাক দিল, রে নবীর সাহাবীরা তাড়াতাড়ি আসো, কার পানির দরকার? আমার নবী বলেছে, যার পানির দরকার পানি নিয়ে যাও। সাহাবায়ে কারাম একজন একজন করে আসতেছে, তৃপ্তি ভরে পানি পান করলো, আর এই পানি এমন কোন সাধারণ পানি নয়, এটা হচ্ছে আল্লাহর কুদরতি পানি, এটার সম্পর্ক হাউজে কাউসারের সাথে সম্পর্ক। নবী বলেন, আমার হাত একটা তোমাদের কাছে, আরেকটা হাউজে কাউসারে আছে, এক হাত তোমাদের কাছে, আরেক হাত আমার জান্নাত পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম উযুর পূর্তি করে পান করলো, তাদের বড় বড় মুসুকগুলি ধরে নিল, যত দুম্বা ছাগল বেড়া ছিল সমস্ত পশু পাখি গুলি পানি পান করাইল, পানির শেষ নাই। এরপর বান্ডের মধ্যে দেখা গেল বান্ড পরিপূর্ণভাবে পানি এখনো বাকি আছে। ওই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোত্রের মধ্যে একটা কূপ আছে, এই কূপটা শীতকালে এটার মধ্যে আমরা পানি পাই, পর্যাপ্ত পরিমাণ পানি পাই, যখন গ্রীষ্মকাল আসে এটার পানি এমন ভাবে শুকিয়ে যায় আমরা পানি না পেয়ে বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে চলে যাই, যেই জায়গায় পানি পাই সেখানে গিয়ে আমরা আমাদের বসতি স্থাপন করে। ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে আমরা সবাই মুসলমান, আমাদের গোত্রের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীগো সবাই মুসলমান হওয়ার কারণে আশেপাশের সবাই আমাদের এখন শত্রু হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে সেখানে এখন আমরা ভ্রমণ করে যেতে পারবো না। নবীগো আপনি দোয়া করেন আমাদের এই কূপের মধ্যে যেন সব সময় পানি থাকে। সাহাবি চিন্তা করলো, নবীর আঙ্গুল মোবারকের মাঝখান দিয়ে যদি পানি বের হতে পারে, আমার নবী দোয়া করলো ওই কূপ সারা জীবন পানি থাকবে। সুবহানাল্লাহ বলেন, বুঝতে হবে নবীর ক্ষমতা ঠিক কি ঠিক না। ওই সাহাবি যখন আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে দোয়া করেন যেন এই পানিটুকু সব সময় থাকে, আমার নবী তখন বললেন,
ওই জমিন থেকে সাতটা পাথরের টুকরা নিয়ে আসো আমার কাছে। সাতটা পাথরের টুকরা আনলো, নবী হাত মোবারক এইভাবে ধরলেন আর দোয়া করলেন। দোয়া করে ওই সাহাবীর হাতে দিলেন আর বললেন, যাও যেই কূপের পানি গ্রীষ্মকালে শুকিয়ে যায় ওই কূপের কাছে গিয়ে বিসমিল্লাহ বলে একটা একটা পাথর নিক্ষেপ করো। ওই সাহাবি পাথরগুলি নিয়ে দৌড় দিয়ে কূপের কাছে গেল। আর নবী যেইভাবে শিখাচ্ছেন এক এক করে পাথর নিক্ষেপ করতেছেন, আর সাহাবাই ওই সাহাবি বলতেছে, খোদার কসম রে এই পাথরগুলি নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম এমন ভাবে জোশের সাথে পানি বের হওয়া শুরু হলো, আমরা এখন আর কূপের তলদেশ দেখতেছি না, পানিতে তামাম কূপটা ভরপুর হয়ে গেল। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষমতা। আরো জোরে বলে وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً আমি তাম সৃষ্টি জগতের জন্য রাসূল যথেষ্ট হিসাবে প্রেরিত হয়েছে, আমি তাম সৃষ্টির জন্য রাসূল। আল্লাহু আকবার বলেন, নবীর এত ক্ষমতা। তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামের কোনো খাবার নাই, মুসলিম সৈন্য সংখ্যা ছিল 30,000, সুবহানাল্লাহ, কত হাজার? 30,000, সবাই ক্ষুধার্ত, না খেয়ে সবাই অস্থির হয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা। সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে আবেদন জানাইলো, কি করা যায় ইয়া রাসূলুল্লাহ? আমার নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা এদিকে আসো, খুঁজে দেখো কারো কাছে কোনো খাবার আছে কি না। আবু হুরায়রা বললেন, নবী নির্দেশ দেওয়ার সাথে সাথে আমি সবার ওই ব্যাগ থলিগুলি আমি চেক করা শুরু করলাম, কিছু পাওয়া যায় কি না। কিছুই পাওয়া যায় না, পুরো এই 30,000 সাহাবায়ে কেরামের সব গাট্টি গোট্টা খুঁজে মাত্র 21টা খেজুর পাইলাম। সুবহানাল্লাহ বলেন না, ইসলাম এত সহজে প্রসার হয় না, ইসলাম কায়েম এত সহজে প্রসার হয় না, মানুষের মাথায় লাঠি দিয়া বাড়ি দিয়ে ইসলাম প্রসার হয় না, নবীর আদর্শের মাধ্যমে ইসলাম প্রসার হয়েছে, ঠিক কি রেগে না? হযরত আবু হুরায়রা বললেন, মাত্র 21টা খেজুর পাইলাম, 21টা খেজুর পেয়ে যখন তার সৈন্যবাহিনী ছিল, সাহাবীরা বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 30,000 সাহাবি সবাই এখান থেকে খেজুর নিয়ে পেট ভর্তি করে খেয়ে ফেলল। আমার নবী আবু হুরায়রাকে বলে, দেখো তো কয়টা আছে। হযরত আবু হুরায়রা বলেন, নবী বলছেন, আবু হুরায়রা দেখো ব্যাগের মধ্যে আর কয়টা বাকি আছে, ছিল কয়টা? জোরে বলেন, 21টা, খেয়েছে কত হাজার সাহাবি? 30,000, 21টা খেজুর তো একজনের হইব না, ঠিক মতো খাইলে, কথা বলেন ঠিক কি না? একজনের জন্যই যথেষ্ট 21টা খেজুর, আর এখানে দিচ্ছে আমার নবী, নিচ্ছে সাহাবায়ে কেরাম, 30,000 সাহাবায়ে কেরাম উদুর পূর্তি করে খেয়েছে, আর কেউ খেতে পারে না। আমার নবী এবার বললেন, এরা আবু হুরায়রা দেখো আর কয়টা আছে। আবু হুরায়রা সেখানে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এখন 21টা বাকি। সুবহানাল্লাহ, তাহলে এই যে 30,000 সাহাবায়ে কেরাম খেলেন, কোথায় আসবো বাকিগুলি? আসেন না রে বন্ধু, নবীর ক্ষমতা। সহি বুখারীর 71 নম্বর হাদিস, আমার নবী বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়ুতি, আল্লাহ দাতা আমি নবী বন্টন করি, আল্লাহ দেন আমি নবীর কাজ হচ্ছে আমার সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া। মাঝখানে 21টা আছে, 21টা এখনো আছে বাকি, মাঝখানে যেগুলো আসলো 30,000 সাহাবায়ে কেরাম পেট ভরে খেয়েছে, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এনে তোমাদেরকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 সাহাবায়ে কেরাম 21টা খেজুর খাওয়ার পরে সাহাবি বলতেছে, আমি তাকিয়ে দেখলাম এখনো বাকি আছে কয়টা? 21টা খেজুর। এবার আমার নবী বললেন, আবু হুরায়রা রে, নাও এই বাকি খেজুরগুলি আমি তোমাকে দিয়ে দিলাম, বাকি খেজুরগুলি তোমার কাছে রাখো, তোমার যখন মন চায় এখান থেকে নিয়ে নিয়ে খাবা, কিন্তু এই ব্যাগের মুখটা একেবারে পরিপূর্ণ করে খুলবা না কখনো, যখন মন চায় হাতটা ঢুকাইবা, যেই পরিমাণ নিতে চাই নিবা, ব্যাগের মুখটা পরিপূর্ণভাবে খুইল না, ব্যাগের দিকে চাইও না। হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর থেকে যখন এই থলিটা নিলাম, এই কোষটা খেজুর ছিল, আমার নবীর যুগ শেষ হলো, আমি নবীর যুগে আমি খাইলাম, আমার পরিবার পরিজন খাইলাম, আমি দান সৎকার করলাম, আমার নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ আসলো আড়াই বছর। ওই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেলাফতের আড়াই বছর আমি আমার কাছে থলি রাখলাম, আমি নিজে খাইলাম, আমার পরিবার পরিজন খাইলাম, আমি দান সৎকার করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 10 বছর আমার কাছে থলে ছিল। এই 10 বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 10 বছর আমার কাছে দেখছিল, আমি নিজে খাইলাম, আমার পরিবার পরিজন খাইলাম, আমি দান সৎকার করলাম। এবার হযরত ওমর ফারুকের পরে ওসমান, হযরত ওসমান জিন্নুরাই তিনি তার খেলাফতের আমল 12 বছর। ওই 12 বছর আমার কাছে এটা ছিল, আমি খাচ্ছি, আমার পরিবার খাচ্ছে, আমার পরিবারও খাচ্ছে, আমি দান সৎকার করলাম। এইভাবে একটানা 26 বছর পর্যন্ত আমি ওই ব্যাগ থেকে আমিও খাচ্ছি, আমার পরিবারও খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু 21টা খেজুর 26 বছরেও শেষ হয় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওই দিন বিদ্রোহী পার্টিরা যখন মানুষ ঘরগুলি লুটপাট লুটতরাজ করতেছিল, আমার ঘরও সেদিন লুট হয়েছিল, ওই লুটের মধ্যে আমার এই ব্যাগটা সেদিন তারা লুট করে নিয়েছে, হারিয়ে গিয়েছে। এইভাবে নবীর দেওয়া দেখেন টানা 26 বছর পর্যন্ত আমার কাছে ওই ব্যাগটা ছিল, আমি কখনো ব্যাগের মুখের দিকে তাকাই না, যখন দরকার আমি হাতটা দিতাম বিসমিল্লাহ বলে, আমি সেগুলো খাইতাম, আমার পরিবারে যতজন ছিল সবাই গেত, আমি দান করতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা শোনো, এই 26 বছরে আমি কি পরিমাণ খেজুর খেয়েছি এবং দান করেছি, তা আমি আমার পরিবার পরিজন নিয়ে 200 ওয়াসাক আমি নিজে আমার পরিবার খেয়েছি, 50 ওয়াসাক আমি এখান থেকে দান করেছি। ওলামায়ে কেরাম হিসাব দিয়েছেন এক ওয়াসাক পরিমাণ হচ্ছে 240 শের। সুবহানাল্লাহ, 240 সেরে এক ওয়াসা। এবার 240 সেরে এক ওয়াসা যদি 240 এর মানে কয় মন? 6 মন। এই 6 মন দ্বারা আপনি 250 রে গুণ দেন 1500 মন। তিনি বলেন আমি 26 বছরে 1500 মন এখান থেকে খেজুর নিয়ে নিজেও খেয়েছি, দান সৎকার করেছি, আমার একটা খেজুরও শেষ হয় না, ওই থলি আগের মতো রয়েছে। সেই দাসকো কোতে সেইখানে রহমতের নবীর হাত মোবারক লাগার কারণে আল্লাহ গায়েবি জন ভান্ডার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহি বুখারীর হাদিস, ওয়া ইন্নামা আনা কাসমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবীকে আল্লাহ দেন আমি দান করি, আল্লাহ দেন আমি বন্টন করি, আল্লাহ হচ্ছেন দাতা, আমি নবী হচ্ছে বন্টনকারী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর ক্ষমতা কম না বেশি? জোরে বলেন ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তামাম সৃষ্টি জগতের জন্য রহমত, আর আমি আপনি হচ্ছে সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। বলেন এই যে শবে বরাতের মাস এসে গেল, এই শবে বরাত অন্য কোন নবীর আমলে ছিল না, একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য স্পেশাল একটা রাত আল্লাহ দান করেছেন শবে বরাত। এই এক রাত্র ইবাদত করো, শত শত রাতের ইবাদতের চাইতে দামি হয়ে যাবে। একটা রাত্র আল্লাহর কাছে চাও, তোমাকে আল্লাহ রিজিক দান করবেন, যা চাও আল্লাহ তাআলা এই রাত্রে তোমাকে তা দান করবেন। জোরে কল সুবহানাল্লাহ। এই নবীর খাতিরে আল্লাহ শবে কদর দান করলেন, এই রাতের খাতিরে আল্লাহ দুই ঈদ দান করলেন, এই নবীর খাতিরে আল্লাহ জুমার নামাজ দান করলেন, এই নবীর খাতিরে আমাকে আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সেই নবীর উম্মত আমি আপনি। পরিচয় কি? যারা আমলি করেন পরিচয় আমলিকের কর্মী, বিএনপি করে পরিচয় বিএনপির কর্মী, যে যে পার্টি করে ওই পার্টির একটা পরিচয় আছে, আর আমার আপনার পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদীর পরিচয় তোমার কবরে হাসরে মিজানে ফুল ছড়াতে সব লাগবে, আর দুনিয়ার পরিচয় দুনিয়াই থাকবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জন্য দুনিয়ার পরিচয়, আর আমাদের যে আখিরাতের পরিচয় একটাই পরিচয়। তুমি কি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, নাকি অন্য নবীর উম্মত?
আমরা তখন বলবো আমাদের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হবে দুই নাম্বার প্রশ্ন, এটা হবে তিন নাম্বার প্রশ্ন। এইভাবে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবেন আমার নবীকে, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে।